ভাই আসিল বইলেই এত দূর আসতে পারছি আমি, এই কথাটি বলেছিল একটি সংবাদ সম্মেলনে মুস্তাফিজুর রহমান। আজকের এই ভিডিওটিতে জানাবো গরিব বাবার সন্তান কোটি কোটি মানুষের প্রিয় হওয়ার গল্প। জীবনে চলার পথে যেমন নির্যোগ্যতাও লাগে, তার সাথে লাগে অন্য কারো একটু ভরসা। বিশ্বাসের এই মুস্তাফিজের এত সাফল্য হওয়ার পেছনে যার হাত সবচেয়ে বেশি, তিনি হচ্ছেন তার ভাই মুখলেসুর রহমান। কথাই আছে, একজন বড় ভাই মাতার উপর আসমান সমান ছায়া। হয়তোবা তার প্রমাণই দিয়েছেন মুস্তাফিজের ভাই মুখলেসুর রহমান। কোচ সালাউদ্দিন হঠাৎ করে মাঝরাতে ফোন করে বলল মুস্তাফিজকে ঢাকা আসতে হবে। কারণ হিসাবে বললো ক্যারিবিয়ানরা ঢাকায় এসেছে আর তাদেরকে নেটে বল করতে হবে মুস্তাফিজকে। ফোন পেয়ে মুস্তাফিজ হাসতে গিয়েও হাসতে পারলো না, কারণ সেই দিনটিতে ছিল হরতাল। আর এইসব কথা মুস্তাফিজ তার ভাই মুখলেসুর রহমানকে সব জানাই। কাঁধে যখন বড় ভাইয়ের হাত, তখন কিসের দিন আর কিসের রাত। তখন মুস্তাফিজকে মুখলেসুর রহমান ভরসা দিয়ে বললো তোকে আমি নিয়ে যাব। সাতক্ষীরা থেকে বাইকে করে মুখলেসুর রহমান মুস্তাফিজকে নিয়ে আসেন ঢাকায়। বাইকে চড়ে মাঠে যাওয়া মুস্তাফিজের জন্য ছিল না কোনো নতুন অভিজ্ঞতা। তেঁতুলিয়া থেকে সাতক্ষীরা জেলা ক্লাবে খেলার জন্য মুস্তাফিজকে তার বড় ভাই প্রতিদিন 45 কিলোমিটার রাস্তা বাইকে করে নিয়ে যেতেন। তবে তো এটি একটি মাত্র দিনের কথা। মুস্তাফিজের কাটার মাস্টার হয়ে ওঠার গল্পে তার ভাইয়ের অনেক কৃতিত্ব আছে। এবার মুস্তাফিজের একটু অতীতের গল্পে যাওয়া যাক। ট্রায়াল দেওয়ার সময় শত শত প্রতিযোগীদের মধ্যে মুস্তাফিজ যখন নিজেকে ছোটই মনে করছিল, তখনও তার বড় ভাই কাদের উপর হাত দিয়ে ভরসা দিয়েছিলেন। কুষ্টিয়া জেলা টুর্নামেন্টের মধ্যে একটি ম্যাচের মধ্যে মুস্তাফিজ অসম্ভব ভালো খেলেন। তা দেখে অসম্ভব খুশি হয়েছিলেন তার বড় ভাই মুখলেসুর রহমান। এই ম্যাচে ভালো খেলার পর মুস্তাফিজ তার ভাইয়ের কাছে একটি আবদার করে বসে, সে তার খেলার জন্য স্পাইক বুট চাই। এতে মুখলেসুর রহমানও তাকে একটি চ্যালেঞ্জ দিয়ে বসে, পরবর্তী ম্যাচে যদি মুস্তাফিজুর রহমান 2টি উইকেট নিতে পারে তাহলেই তার আবদার পূরণ করা হবে। পরবর্তী ম্যাচে মুস্তাফিজ কুষ্টিয়ার বিপক্ষে 2টি উইকেটের বদল নিয়ে নেয় 3টি উইকেট। তখন তার কথা মতে মুখলেসুর মুস্তাফিজের আবদার পূরণ করে দেয়। তাতেই হয়ে যান মুস্তাফিজ অনেক খুশি। বলা যায় জেলার অপরিচিত মুস্তাফিজ থেকে বিশ্বের সেরা কাটার মাস্টার হওয়ার ভূমিকায় তার ভাইয়ের অবদান আকাশ ছোঁয়া। অবশ্যই ভাইয়ের এই পরিশ্রম বিফলে যেতে দেন নাই মুস্তাফিজ। দেশভিত্তিক 14 দল থেকে 19 দল পর্যন্ত খেলেছেন মুস্তাফিজ। অভিষেকে দুরন্ত মুস্তাফিজ আজও করে বিশ্বে তুলপার। জীবনের প্রথম টি-20 ম্যাচে প্রথম উইকেটটি নিয়েছিলেন বুমবুম আফ্রিদি। সে ম্যাচে উইকেট পেয়েছিলেন হাফিজেরও। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে 5 উইকেট, দ্বিতীয় ম্যাচে 6 উইকেট নিয়ে 27 বছরের রেকর্ড ভেঙে দিলেন মুস্তাফিজ। 2015 সালে ICC সেরা বোলার এবং 2016 সালে IPL এ সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেন মুস্তাফিজ। ইনজুরিতে পরে ফর্ম হারানো মুস্তাফিজ এখনো আছেন পুরনো ছন্দে। IPL এ তাকে তুলনা করা হচ্ছে কিংবদন্তি বোলার মুরালি ধরনের সাথে। ভাইয়ের কাছে বুটের আবদার আর করেন না মুস্তাফিজ, ভাইয়ের কৃতজ্ঞতা স্বীকারে তার নেই কোনো কমতি। তো মুস্তাফিজের এমন গল্প শুনে আপনার কেমন লাগলো? আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।